নমস্কার, আমি সৌমিত্র। আজ আমরা দেখব ইন্দোনেশিয়ার সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট বালি। কলকাতা থেকে এয়ার এশিয়ার ফ্লাইটে প্রথমে গেলাম কুয়ালালামপুর, যেতে সময় লাগলো 4 ঘন্টা, সেখানে ছিলাম 3 ঘন্টার মতো। তারপর আবার যাত্রা শুরু। 3 ঘন্টার জার্নি শেষে বালি পৌঁছে গেলাম। ভীষণ সুন্দর এয়ারপোর্ট, যেমন পরিষ্কার তেমনি ছিমছাম। তারপর গাড়ি করে 10 মিনিটই সোজা হোটেল, ছিলাম সুরিস বুটিক হোটেলে, সত্যি দেখার মতো। সেদিনের সন্ধ্যেবেলাটা কুটা বিচের আশপাশটাই ঘুরে দেখলাম। পরের দিন ব্রেকফাস্ট সেরে আমরা প্রথমে গেলাম ব্যারং ড্যান্স দেখতে। মিউজিকের তালে তালে ড্যান্স ড্রামা বেশ ভালো লাগে। মাউন্ট বাটুর যাওয়ার পথে কফি ফ্যাক্টরিতে আমরা কিছুটা সময় ছিলাম। এবার সেই বিখ্যাত মাউন্ট বাটুর। মাউন্ট বাটুর হলো একটা আগ্নেয়গিরি, যেটা বালির অন্যতম আকর্ষণ। পাশেই দেখা যাবে বাটুর লেক। এর চারপাশের অপরূপ দৃশ্য ভোলা যাবে না, ছবি তোলার জন্য আদর্শ জায়গা।
দুপুরের খাওয়া দাওয়া কিন্টামনি রেস্টুরেন্টেই সেরে নিলাম। অসাধারণ বুফে লাঞ্চ, আপনারা ছবি আর ভিডিও দেখলেই সেটা বুঝতে পারবেন। এরপর আমরা গেলাম গোয়া গাজা দেখতে। এটা হলো বালির উবুদের কাছাকাছি একটা কেভ। এটা তৈরি হয়েছিল 9th century। কেভের ভেতরে হিন্দু দেবদেবীদের অসাধারণ নিদর্শন, সবাইকে মুগ্ধ করবে। Just like one historical place. For meditation, there is the sitting place. All for the yogis, you know, they sit here. Meditation. The meditation. It's all meditation area. Room for meditation. Tu tu bolle. Onik kulo ache meditation. This is the Ganesh. In Bali, Ganesh is very powerful. We believe he is a god of the education. He is son of God. আজকের মতো ঘোরা শেষ। আবার দেখা হবে বালির পর্বতে অংশ নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।